আরে বৌমা ওর হাত থেকে ব্যাগটা নাও না আরে কত টায়ার্ড হয়ে ফিরেছে ছেলেটা তুমি কিচ্ছু বুঝো না আম্মা জি আম্মা আমার ব্যাগটা হাতে দাঁড়িয়ে আছো ওকে এক গ্লাস পানি দাও না জি পায়েল তো এই বাসায় নতুন এসছে তো ওনার তো সবকিছু শিখতে একটু সময় লাগবে আস্তে আস্তে শিখে যাবে আরে কবে শিখবে ততদিন কি আমি বসে থাকবো ওকে এই জন্য একটু শিখে শিখে দিচ্ছি আমার ব্যাগটা হাতে দাঁড়িয়ে আছো ওকে এক গ্লাস পানি দাও না জি জি দিচ্ছি আম্মা আম্মা কি হচ্ছে এসব আপনি কেন এভাবে কথা বলছেন কারোর সাথে কি এভাবে কথা বলা ঠিক না না শিখাচ্ছি বুঝতে পারছিস না এখনই তো শিখাতে হয় শোনো বৌমা তোমাকে একটা কথা বলি প্রত্যেকটা বাড়িতে না কিছু নিয়ম কানুন থাকে আর আমি সেই সব নিয়ম দিয়েই কিন্তু আমার ছেলেদেরকে বড় করেছি আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন এই জন্য আমি তোমাকে শেখাচ্ছি এগুলো সব তুমি মনে রাখবে ঠিক আছে আমি কি আমার রুমে যেতে পারি আম্মা যা না তুই ঘরে যা রেস্ট কর আর বৌমা তুমি একটু রান্নাঘরে যাও ওর আবার গরম পানি না হলে গোসল করতে পারে না যাও তুমি এখন পানি এখনই এখনই যাচ্ছি মা আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম কিছু কথা বলতে চাই আপনাকে জি বলেন আমার মা মা ভীষণ ভালো মানুষ ভীষণই ভালো কিন্তু একটু কড়া মানে ছোটবেলা থেকেই মা আসলে আমাদের সবাইকে আদব কায়দা শাসন বারণ নিষেধাজ্ঞা এসবের মধ্যে বড় করেছেন মা অনেক কিছু বলে ফেলছেন আপনাকে বুঝে না বুঝে প্লিজ কিছু মনে করবেন না কেন আমি কিছু মনে করব উনি আমার মুরব্বী মুরব্বীদের কথা কেউ মাইন্ড করে আরেকটা কথা বলবো জি মানে যখনই আমি ভাবি যে এই যে আপনি আপনার মতো এমন একজন মানুষ আমার জীবন সঙ্গী নেই যে কিনা আমার এত খেয়াল রাখে আমার পরিবারের এত খেয়াল রাখে সংসার ধর্ম সবকিছু এত সুন্দর বোঝে ভাবতেই পারি না একদম মনে হয় এটা কল্পনা আমার এটা বাস্তব না আবার যখন বুঝি যে এটা আসলে বাস্তব ভীষণ একটা ভালো লাগায় আমার পুরো হৃদয়টা ভরে যায় হয়েছে এখন এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ুন কাল সকালে আম্মাকে নিয়ে এয়ারপোর্ট যেতে হবে না আপনাকে তো সি অফ করতে যেতে হবে মাকে তো কালকে দিয়ে আসতে হবে এয়ারপোর্ট পর্যন্ত মামা নিয়ে যাবেন ভাইয়ের ওখানে কিন্তু আজ পর্যন্ত কখনো এমন হয়নি মাকে সবসময় আমি নিজেই দিয়ে এসেছি এখন আপনি আছেন সেই জন্য মা চাচ্ছেন জন্য নিজেই চলে যাবেন কিন্তু বুঝতে পারছি না একটু কেমন যেন লাগছে একটা টেনশন হচ্ছে মাকে নিয়ে ঠিক মতো পৌঁছতে পারবে কি না শোনেন আপনি একদম টেনশন করবেন না দেখবেন সব কিছু ঠিক থাকবে এখন আপনি শুয়ে পড়েন